কিন্তু আমরা এটাকে শুধুমাত্র বেঁধে দিয়েছি স্পেশাল বাচ্চাদের প্রথম একই বলে এডিএসডি স্পেশাল বাচ্চা অ্যাটেনশন ডিফিট হাইপারঅ্যাকটিভ ডিসঅর্ডার তারপরে আসে এডিডি এডিডি মানে হচ্ছে শুধুমাত্র অ্যাটেনশন ডিফিট ডিসঅর্ডার হাইপারঅ্যাকটিভিটি নাই আমি একটা আমার স্টুডেন্টকে এক্সাম্পল দিয়ে বলি এটা শুধু আপনাদের বোঝার জন্য আমার একটা স্টুডেন্ট ওর বয়স হচ্ছে এখন 15.5 বছর আমি 3 বছর বয়স থেকে ওকে দেখি তো বাচ্চাটা হচ্ছে প্যাডারুইলি সিন্ড্রোম এই ডাউন সিন্ড্রোম যেরকম সেরকম এটা আরেকটা সিন্ড্রোম এটা কাজ হচ্ছে যে বাচ্চারা খেতে খুব পছন্দ করে আর খুবই স্লো একদম মানে স্লো মানে আপনি যদি বসায় রাখেন কেন ওই বাচ্চা বাথরুমে থাকে 1.5 থেকে 2 ঘন্টা সে বাথরুমে কবলে বসে ঘুমায় যায় বাচ্চা থেকে বের করতে হইলে বাড়ি থেকে তালা খুলে চাবি দিয়ে খুলে তারপর বের করতে হয় একটা শুধু সব স্পেশাল লক না ও বাথরুমে ভিতরে ঢুকে দরজা লক করে দিয়ে কবরে বসে ঘুমায় যায় কিন্তু সেই স্কুলে পড়ালেখা করে সকালবেলা তার 2 থেকে 2.5 ঘন্টা কবরে ঘুমায় যায় যে কোনো স্কুলে যেও বাথরুমে যে বসে ঘুমায় যায় চেয়ারে আপনি বসে আছেন পড়তে সে 3 ঘন্টা 4 ঘন্টা যদি আপনি পড়ান 3-4 ঘন্টাই সে না উঠা ছাড়া বসে পড়বে ও কিন্তু হাইবার না তাই না কিন্তু যে 3 ঘন্টা আপনি পড়াইছেন একটা লাইন 3 ঘন্টা সে এক লাইনে বুঝতে পারবে 3 ঘন্টা ধরে এক লাইনে বুঝতে পারছেন আবার 3 ঘন্টা গেলে পরবর্তী 3 ঘন্টা দেখে এক লাইন লিখে দেন সে কিন্তু ভুলে গেছে তাহলে এই 3 ঘন্টায় যে আমি পড়াইলাম ওকে একটা লাইন ওই যে জায়গাটা আকারে ভুল হয়েছে 3 ঘন্টা পরে আসার পরে সে ওই আকারেই ভুল হচ্ছে তার মানে সে কিন্তু অ্যাটেনশন দেয়নি এটা তার একটা ডিফিক্ট না এটা তার নিউরোলজিক্যাল প্রবলেম যে সে কি মনোযোগ কখন যে দিতেছে কখন যে দিতেছে না তার বসার স্টাইলে আপনি পড়াচ্ছেন কিন্তু পড়েই যাচ্ছে খুব মনোযোগ দিয়ে পড়ে যাচ্ছে আপনার মনে হবে সে খুব মনোযোগ সহকারে পড়তেছে বা যখন করবেন দেখবেন ও যে জায়গায় ছিল ওই জায়গায় আছে এই জন্য এই ধরনের হচ্ছে অ্যাটেনশন ডিফিট ডিসঅর্ডার বাট নট হাইপার হাইপার হলে সে এই চেয়ার থেকে ওই চেয়ার 3 ঘন্টা যাবে 3 সেকেন্ড 3 মিনিটে তাকে বসে রাখা যায় বলে আচ্ছা বসে থাকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রতি 3 ঘন্টা 12 থেকে 13 ঘন্টা লেখা মাঝে ওই বসে রেখে টিচার একজন যাচ্ছে আরেকজন আসতেছে যাচ্ছে আসতেছে ভাই রোটেশন ও করতেছে খাওয়ার সময় হলে ক্লিয়ার টেবিলে যাচ্ছে কে এসে আবার টেবিলে বসতেছে বা বাথরুমে গেলে এসে আবার তো এটাকে বলে যে অ্যাটেনশন ডিফিট ডিসঅর্ডার এটা একটা ওয়ান কাইন্ড অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার তার ব্রেনটা নিউরনগুলো আমাদের ব্রেনের নিউরনগুলো যেরকম কানেক্ট থাকে যারা হাইপার অ্যাক্টিভ বেশি তাদেরগুলো একদম বেশি কানে কাছে থাকে আর যারা হচ্ছে অ্যাটেনশন ডিফিট তাদেরগুলো দূরে থাকে এই কানেকশন আস্তে 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 অনেক সময় লেগে যায় তাই না এই জন্য ওদের অ্যাটেনশনটা আসে না এরপর হচ্ছে অ্যাসপারজার সিন্ড্রোম যেটাকে বলে যে ওয়ান পার্ট অফ অটিজম স্পেকট্রাম অটিজম বাচ্চাদেরকে আগে 3টা শ্রেণীতে ভাগ করা হইতো একটা হচ্ছে অ্যাসপারজার আর একটা হচ্ছে ক্লাসিক্যাল আর একটা হচ্ছে আপনার মিডিওকার বলা হতো কিন্তু এখন এই ভাগগুলোকে করা হয় না ভাগগুলোকে করা হয় না এখন বলা হচ্ছে যে অটিজম স্পেকট্রাম এই ভাগগুলোকে বাদ দিয়ে এখন নতুন DSM-5 ক্রাইটেরিয়া আগে আপনাকে DSM-4 এ আগে ডায়াগনোসিস করা হইতো DSM-4